বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739। ময়না ব্লকের লকডাউন সংক্রান্ত নতুন নির্দেশিকা শুরু হয় মঙ্গলবার থেকে। প্রসঙ্গত সোমবার থেকে সমস্ত এলাকার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত মতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত দোকান খোলা থাকবে। দুপুর 12টার পর থেকে ঔষধ দোকান বাদে সব দোকান বন্ধ থাকবে। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিকেলে যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো তা দেখাবো আপনাদের। ময়না বৃহস্পতিবারের বাজার সহ বাসস্ট্যান্ডের সমস্ত দোকান বন্ধ ছিল। রবিবারের বাজারের কিছু কিছু দোকান খোলা ছিল। কৃপাসিন্ধু মোড়ের বেশিরভাগ দোকানই খোলা ছিল। আর ময়না থানার সামনের ছবিটা এরকমই। আস্তে 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 আস্
অনেকেরই প্রশ্ন ছিল তাহলে সরকারি ফরেন লিকারের দোকান কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকবে। দেখা গেল মঙ্গলবার বিকেলে এই দোকান খোলা ছিল। জানা যায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত ফরেন লিকারের দোকান দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। এখন দেখার মানুষ সচেতন হয়ে এই নিয়ম কতটা মানবে, এটাই প্রশ্ন। তবে সোমবার থেকে ময়নার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রচার করা হচ্ছে। অকারণে আতঙ্কিত হবেন না, কেউ কোনোভাবে বিভ্রান্তি ও গুজব রটাবেন না এবং গুজবে কান দেবেন না। গুজব রটানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা হতে পারে। করোনা ভাইরাসের মোকাবিলায় সরকার প্রদত্ত সমস্ত বিধিনিষেধ এবং সতর্কতা অবশ্যই মেনে চলুন। নিজেকে এবং পরিবারের অন্য সকলকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য এবং সংক্রমণ কিংবা গোষ্ঠী সংক্রমণ এড়াতে যে কোনো ধরনের জমায়েত এড়িয়ে চলুন। অযথা দোকানে বাজারে ঘোরাঘুরি করবেন না। সমস্ত বাজার কমিটি কিংবা হাট কমিটি এবং ব্যক্তিগত সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হচ্ছে, কেবলমাত্র ঔষধ দোকান ছাড়া সরকারি নির্দেশের অন্তর্ভুক্ত সকল দোকান সকাল 6টা হইতে দুপুর 12টা পর্যন্ত সপ্তাহ খোলা রাখুন। আসুন আমরা সকল ময়নাবাসী মিলিতভাবে চেষ্টা করি এবং আমাদের ময়না এলাকাকে সুস্থ সুন্দর এবং করোনা মুক্ত রাখি। ময়না ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন সদা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে।